সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল কখন থেকে কাজ শুরু হচ্ছে? এটা আপনার হচ্ছে 8টা থেকে কাজ চালু হয়। কতক্ষণ ধরে চলবে? 4টা পর্যন্ত আছে আমাদের। 4টার মধ্যে যখন কাজটা না হবে তখন আমাদের নাইটে কাজ করতে হবে। আমাদের খেলা সাধারণত শুক্রবারে মহারেলে আছে, মোটরসাইকেল মহারেলে স্মৃতি ট্রফি নিয়ে। তারপরেই আমাদের আগামী শনিবার এবং রবিবার অর্থাৎ 28 এবং 29 তারিখে আমাদের এই খেলা দুদিন অনুষ্ঠিত হবে। আমাদের প্রস্তুতি দেখতেই পাচ্ছেন যে আমাদের মাঠে অলরেডি যে আমাদের সাইড মাঠের পাশ দিয়ে যে বিজ্ঞাপন থাকবে সে সমস্ত কাজগুলো এবং মণ্ডপের যে কাজ সে কাজ আমাদের মিস্ত্রি চলে এসেছেন এবং আমরা আগামী শুক্রবার নাগাদ মোটামুটি কাজ আমরা কমপ্লিট করে নেব। তো প্রস্তুতি আমাদের জোরকদমে চলছে এবং মাঠের যে চারপাশে গ্যালারি এবার আমরা করছি, এবার নতুন সংযোজন যে মাঠের চারপাশে গ্যালারি যাতে আমাদের বাইরে থেকে যে সমস্ত আগত দর্শক যারা আসে তারা অনেক সময় বলে যে আমরা মাঠে ঠিকঠাক খেলা দেখতে পাই না কিন্তু পরিবেশ ভালো, তো তাদের কথা মানে মাথায় রেখে এবার আমরা নতুন সংযোজন গ্যালারি মাঠের চারপাশ দিয়ে করছি। মোট 16 দলের খেলা আছে, তাই যেখানে 1,30,000 টাকা নগদ পুরস্কার আছে প্রথম পুরস্কার এবং স্মৃতি ট্রফি আমাদের ক্লাব সদস্য মৃত ইয়াজুল শেখের নামে, আর দ্বিতীয় পুরস্কার আছে 90,000 টাকা। এখানে 5-সাইডের খেলা, এখানে টিম আছে আপনার ফুলিয়া, জয়মাগালি, কৃষ্ণনগর নবোদয়, সোদপুর আলো, বেলঘড়িয়া, তারপরে হচ্ছে কলকাতা মুখার্জিয়ান ব্যানার্জি, এরপরে আছে আমাদের বেলডাঙ্গা ঝুনকা, ভরতপুর তরুণ সংঘ, তাছাড়া ধুবলিয়ার আছে নিউ জয়মাতারা, রাধা মাধব, শান্তিপুর পুলিশ ক্লাব আছে আমাদের, বেহালা, কলকাতা বেহালার থেকে একটা টিম আসছে আমাদের। আজকে আমাদের এটা 12তম বর্ষ এবার আমরা খেলাটা টুর্নামেন্টটা ছাড়ছি। ওয়েব মিডিয়া পার্টনার স্টিং নিউজ আছে। বিগত দিনে যে খেলাগুলো আপনারা ছেড়েছিলেন সেখানে দর্শকের কেমন সাড়া পেয়েছিলেন? দর্শক আমাদের এই মাঠে একমাত্র, যেটা চুপিপোতা আবাহনী ক্রীড়াচক্র নিজস্ব মাঠ আমবাগান সংলগ্ন, খালি আমবাগান বললি এটা সারা জায়গার লোক জানে যে আমবাগান মানে ওখানে ফুটবলের মানে মহারণ। আমার নাম রহমান শেখ, আমি ক্লাবের ভাইস সেক্রেটারি। এই যে সামনে খেলা, খেলার দিনগুলিতে কেমন ব্যস্ত থাকতে হচ্ছে আপনাকে? ব্যস্ত এমনই ব্যস্ত, বাড়ির কাজকর্ম সব পণ্য ত্যাগ করতে হচ্ছে আমাকে, কারণ হচ্ছে আমাদের উপর একটা চাপ। এই দীর্ঘদিন আমরা এই ক্লাবেই আমি সেক্রেটারি ছিলাম, এখন বর্তমানে এই টুর্নামেন্ট কমিটি আমি সভাপতি এবং চাপটা আমার মাথায় বেশি আছে। প্রত্যেক ছেলের সাথে সবসময় আমাদের নিয়ে তো যোগাযোগ রাখতে হচ্ছে, কোথায় কীভাবে কালেকশন করে, একটা বড় অঙ্কের টাকার খেলা, এখানে প্রচুর পয়সার ব্যাপার আছে। এবং আমরা যে এখন এবার নতুন একটা যে এই মানে ই করছি গ্যালারি সিস্টেম করার জন্য মানুষকে যাতে খেলা ভালো দেখতে পারে তার জন্য একটা প্রচুর ব্যয় স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে এই খেলাতে। হ্যাঁ হ্যাঁ, এইটা স্বতঃস্ফূর্ত দেওয়ার কারণ হচ্ছে আমাদের চুইবোতা একটা অজপাড়া গাঁ ছিল বা একটা গ্রাম সাইড, তাই এইটা আমরা খেলার মাধ্যমে যে চুপিপোতা গ্রামকে যে এত বড় একটা সুনামের মানে জায়গা রেখেছি, যে চুপিপোতাকে অনেকজন অন্য খারাপ চোখে দেখতো, এখন আমাদের দেশ বিদেশের লোকে মানে বাইরে কলকাতা শান্তিপুর এই এলাকাগুলো যে চুপিপোতা যে একটা চুপিপোতা জায়গা, ভালো ছেলেরা মানে একটা পরিবেশ ভালো, প্রত্যেক বছর নেয় আমরা খেলা দিই 12 বছর তোমার খেলাটা। আমাদের সময় মাঠে কোনো গন্ডগোল কিছু হয় না, আমাদের এখানে এত সুন্দরভাবে খেলা হয়, প্রশাসনের দিক থেকে আমাদের কোনো মানে এরকম সহযোগিতা আছে বা নাম আছে ওখানটায় না, চুপিপোতা একটা ভালো জায়গা, আমবাগান মাঠে খেলা হয়। এইভাবে শুনে ধরেন মানুষ মানে মানে কি এত লোক হয় মানে বলার মানে অবকাশ নেই। আমার নাম হচ্ছে আহমদ শেখ, আমি এই টুর্নামেন্ট কমিটির সহসভাপতি। আমার মেনু থাকছে, প্রথমে থাকবে 1 নম্বর থাকে বিরিয়ানি, তারপরে থাকছে রোল, ঘুগনি, আর চাউমিনটা একটু রান্না, ঘুগনি পাউরুটিটা থাকছে। সাবনু রেস্টুরেন্ট, বর্তমানে আমার সোনডাঙ্গা ফার্মের দোকান আছে, এই সবাই প্রশংসা করে, এমনকি আমি সোনডাঙ্গা মহরমের দোকান দিই। আমি চেষ্টা করবো যাতে সুন্দরভাবে পরিবেশন করতে পারি। সাবনু রেস্টুরেন্ট, আমার নাম হচ্ছে আলহামদুল শেখ।